প্রথম দেখায় প্রেম, এই বাক্যটার উপর কখনোই আমার বিশ্বাস ছিল না। আর একজন নার্সের জীবনে প্রেম আসতে পারে এটা স্বপ্নেও ভাবিনি। সারাদিন মানুষের কষ্ট দেখতে দেখতে হয়তো সর্বোচ্চ করুণা বা সহানুভূতির জন্ম নিতে পারে আমাদের এই মনে, কিন্তু সেই আমি কি না প্রথম দেখায় প্রেমে পড়ে গেলাম, তাও আবার এমন একজন মানুষের যে কিনা খুব বেশি হলে আর মাস দশেক বাঁচবে। রাহাতকে যেদিন প্রথম হাসপাতালে আনা হলো সেদিন তার অবস্থা অনেক শোচনীয় ছিল। মুখ দিয়ে অনবরত ব্লাড পড়ছে, চোখের নিচে গভীর কালি। এমন অবস্থায় কাউকে দেখলে কেউ কিভাবে প্রেমে পড়তে পারে? প্রকৃতি এমন নিষ্ঠুর রসিকতা করার জন্য কি আর কাউকে পাইনি? বিধাতার প্রতি সেদিন আমার অনেক অভিমান হয়েছিল। কেন আমার সাথেই কেন? অনেক বড় লোক হলেও রাহাতের আপনজন বলতে কেউ ছিল না। বাবা মা দুজনই বছরখানেক আগে রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছেন। এই শেষ সময় শুধু বন্ধুবান্ধবরাই আছে তার পাশে। ডিটেকটিভ গল্পের বই পড়তে খুব পছন্দ করত সে, আর পছন্দ করত সিগারেট খেতে। এই সিগারেটই তাকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছিল, দ্রুত, অনেক দ্রুত গতিতে। রাহাতের সাথে আমার সারাদিনে মাত্র একবার দেখা হতো, কিন্তু এই একবার দেখা হওয়াটা অনেক অনেক বেশি জরুরি ছিল, কারণ আমার উপর দায়িত্ব ছিল রাহাতকে একটি অতি প্রয়োজনীয় ক্যাপসুল খাওয়ানোর। আপনার ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে। সালাম স্যার আমাকে বলেছেন আপনি সময় মতো ওষুধ খাচ্ছেন কিনা দেখতে। কি বললে? সারাদিন আমি অপেক্ষায় থাকতাম কখন রাহাতকে ওষুধ দিতে যাব। অবশ্য ওষুধ নিয়ে রুমে ঢোকার পর সেই উত্তেজনাটা অনেকটাই ভাটা পড়ে যেত। রাহাত আমার দিকে ফিরেও তাকাত না। কখনো সে বইয়ের মাঝে ডুবে থাকত, কখনো বা বন্ধুদের সাথে গল্প করত, আর তা না হলে ওই রিমার সাথে দাঁত গেলিয়ে কল্পে মুশকিল থাকত। ও, আপনাদের তো রিমার পরিচয় দেওয়া হয়নি। এই মেয়েটা প্রায়ই হাসপাতালে আসত, রাহাত খুব হেসে হেসে গল্প করত মেয়েটার সাথে, দেখলে আমার একেবারে গা জ্বলে যেত। ঢুকার আগে নক করে ঢুকতে হয় জানো না? যাও। তাকে এই সিগারেট এনে দিত ওই ফাজিল রিমা। এত অবহেলা আর অপমানের পরও রাহাতের প্রতি আমার বিন্দুমাত্র রাগ হতো না। আমি জানতাম আমার এই একতরফা ভালোবাসা আমার সাথেই একদিন হারিয়ে যাবে। রাহাত যতদিন বেঁচে আছে আমি তার খেয়াল রাখব।
রাহাত, 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 রাহাত। আপনি যদি আরেকটা সিগারেট খান আমি সালাম স্যারকে বলে দেব। কি বললে? আমি শুনি নাই। বলেছি আপনি আরেকটা যদি সিগারেট খান আমি সবাইকে বলে দেব। আর কি বলো? হাসপাতালে আমি সারাদিন রাহাতের খোঁজ নিতাম, তার সাথে দেখা না হলেও তার জন্য কোনো অসুবিধা না হয় সেই ব্যবস্থাই করতাম। আর নিজে লাল সাদা সেই 1.5 সেন্টিমিটারের ক্যাপসুল নিয়ে অপেক্ষা করতাম কখন ঘড়িতে 4টা বাজবে। এভাবেই কেটে যাচ্ছিল রাহাতের সাথে আমার দিনগুলো। সেদিন ছিল ঈদের দিন, আমার ছুটি নেওয়ার অপশন থাকা সত্ত্বেও আমি ছুটি নেইনি, কারণ রাহাতের শরীর অনেক খারাপ ছিল, তাকে হাসপাতালে ঈদ করতে হচ্ছিল। আমি আমার সবচেয়ে সুন্দর শাড়িটি পরে হাসপাতালে গিয়েছিলাম সেদিন। কি ব্যাপার, দাঁড়ায় আছো কেন? ওষুধ রাখছো, এখন যাও, যাও। সেদিন রাতে রাহাতের প্রচণ্ড শরীর খারাপ করলো, রক্ত বমি করতে করতে বেচারা একেবারে শেষ হয়ে যাচ্ছিল। ডাক্তাররা রাহাতকে অপারেশনের জন্য নিয়ে গেলেন। আমি বুঝতে পারছিলাম রাহাত আর অপারেশন থিয়েটার থেকে ফেরত আসবে না। সেদিন বুঝতে পারছিলাম নিয়তি লিখনের কাছে আমরা মানুষ কতটা অসহায়। আমি রাহাতের রুমে ঢুকলাম। এই কিছুক্ষণ আগে ছেলেটা বেডে শুয়ে বই পড়ছিল, সে এখন নেই, বেডটাও খালি। আমি অনেকটা পাগলের মতো শুরু করলাম। রাহাতের জিনিসগুলো একে একে দেখতে লাগলাম। হঠাৎ আমি একটা বড় সাইজের বয়াম আবিষ্কার করলাম। আমি অবাক হয়ে দেখলাম
পুরো বয়ম ভর্তি ক্যাপসুল, সেই লাল সাদা 1.5 সেন্টিমিটার সাইজের ক্যাপসুল যেগুলো আমি গত 7 মাস ধরে প্রতিদিন রাহাতকে দিয়েছি। তাহলে ওকে ক্যাপসুলগুলো একদিনও খায়নি। তবে আমার অবাক হওয়ার আরো অনেক কিছু বাকি ছিল। আমি দেখলাম ছোট্ট একটি চিরকুট খুব সুন্দর করে ভাঁজ করে ঢোকানো হয়েছে ক্যাপসুলের মধ্যে। চিরকুটের ভাঁজ খুলে আমি পড়লাম, তোমার হাসি খুব সুন্দর, তোমার সাথে আজকে খারাপ ব্যবহার করতে খুব কষ্ট হয়েছে আমার। তুমি রিমাকে পছন্দ করো না আমি বুঝি, কিন্তু ও শুধুই আমার ভালো বন্ধু। তোমার মুখের কোণায় যে ড্রাকুলা দাঁত আছে সেটা আমি খুব ভালোবাসি। তুমি আমার প্রেমে পড়েছ, আমি মারা যাচ্ছি আর আমিও তোমার প্রেমে পড়েছি। খুব কষ্ট হচ্ছে, একবার যদি তোমাকে জড়িয়ে ধরতে পারতাম। আমি তোমার সাথে সবসময় খারাপ ব্যবহারই করব, তো তোমার ভালোবাসাকে আমি প্রশ্রয় দিব না। এবং আরো অনেক অনেক চিরকুট। 7 মাসে রাহাত মোট 213টা চিরকুট লিখেছিল এবং সেগুলো 213টা ক্যাপসুলের মধ্যে লুকিয়ে ফেলেছিল। আমি রাহাতকে অনেক অনেক ভালোবেসেও সেদিন হেরে গিয়েছিলাম, আর রাহাত জিতে গিয়েছিল তার 213টা চিরকুটের মাধ্যমে। এরপর 5 বছর কেটে গিয়েছে। সেদিনের পর থেকে আমি নার্সের পেশা চিরদিনের জন্য ছেড়ে দিয়েছি। এখন আমি কিছুই করি না, আবার অনেক কিছুই করি। রাইট নাও আমি পুরো বাংলাদেশ দেখতে বের হয়েছি রাহাতের সাথে। রাহাত বেঁচে আছে, আমি খুব ভালো করেই জানি এটা একটা মিরাকেল ছাড়া আর কিছুই না। তার সুস্থ হওয়ার সম্ভাবনা ছিল 1%-এরও কম, কিন্তু সে সুস্থ হয়েছে। সেদিনের অপারেশন সাকসেসফুল হয়েছিল এবং এরপর থেকে প্রতিটা মুহূর্ত আমরা একসাথে কাটিয়েছি। বিধাতার প্রতি আমার আর কোনো অভিমান নেই, আপনারা অভিমান করবেন না। যদি আপনাদের ভালোবাসা সত্যি হয় তাহলে মিরাকেল উইল ডেফিনেটলি হ্যাপেন। শীতে কদুলিলা